আঠা দিয়ে ইঁদুর মারা ও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা নিধন করা কি জায়েজ আছে না হারাম? আঠা দিয়ে ইঁদুর মারার যে একটা সিস্টেম আছে আমাদের দেশে, এটা জায়েজ না, এটা কোন অবস্থাতে জায়েজ না। কারণ এটা খুবই মর্মান্তিক, এটা খুবই অমানবিক, এটা খুবই অমানবিক। কারণ আঠা দিয়ে ইঁদুর মারার এক দুইটা দৃশ্য আমি দেখেছি। এখানে যেটা হয়, ইঁদুর আঠার উপরে উঠে গেলে এরপরে দেখা যায় ওই অবস্থায় তার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে ওই আঠা থেকে তার নড়তে পারে না, ওই অবস্থা পড়ে থাকে। এবং যে ব্যক্তি ইঁদুর ধরার জন্য ফাঁদ আটছে আঠা দিয়ে, ওই ব্যক্তিও আর ওই ইঁদুরকে আঠা থেকে বের আলোক করতে পারে না। আলোক করতে গেলে চামড়া শরীর সব আলাদা হয়ে যায়, ছিঁড়ে যায় জীবন্ত। তো এতটা অমানবিকভাবে তাকে হত্যা করার কোনো প্রয়োজন তো আপনার পড়ে নাই। আরও তো বহু পদ্ধতি আছে, তাকে আপনি হত্যা করেন, বিষ প্রয়োগ করে হত্যা করেন। যে প্রাণী আপনার উপদ্রব করে, আপনার কষ্ট দেয়, আপনি তাকে হত্যা করতে পারেন আপনার উপদ্রব থেকে বাঁচার জন্য, সেটা জায়েজ আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা আলাইকুমুল ইহসানা ফি কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি তোমাদেরকে এহসান করা ফরজ করেছেন। মুসলমান কখনো অমানবিক হতে পারে না, মুসলমান কখনো পাষাণ হতে পারে না। ফাইদা যাবাহতুম ফাআহসিনু যিবহাতা ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কিতলাতা, যুদ্ধের ময়দানের রণাঙ্গনে কাউকে যদি হত্যা করতে হয় শত্রুপক্ষের, সেখানে তুমি অমানবিক হইও না, অপ্রয়োজনে তাকে কষ্ট দিও না। এই জন্য লাশের কান কাটা, চোখ কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা, টুকরা টুকরা করা, যুদ্ধক্ষেত্রে কাফেরের লাশ যে আপনাকে হত্যা করছে আছে, তাকেও আপনি হত্যা করতে পারেন, তাহলে এরকম অমানবিক হতে পারেন না, ইসলাম জায়েজ করে না, মুসলা এটাকে বলা নিষেধ। আর যখন তুমি কোনো পশু জবাই করবে, ফাআহসিনুল যিবহাতা, ওই পশুটার প্রতি এহসান করো। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, তোমরা চাকু ভালো করে ধার দাও, যাতে করে তাড়াতাড়ি তার প্রাণটা বের হয়ে যায়। ইসলাম সেই দিন যেদিন শুধু মানুষ নয়, পশুদের প্রতি পর্যন্ত আমাদেরকে মানবিক হতে বলেছে। অমানবিক হওয়ার কোনো সুযোগ ইসলামে, আপনি একটা ইঁদুরকে হত্যা করার প্রয়োজন হয়েছে, আপনাকে ডিস্টার্ব করে, আপনার উপদ্রব করে, আপনি মারেন, কিন্তু অমানবিক পদ্ধতিতে না, এর চেয়ে তারা সহজ অনেক পদ্ধতি আছে।